গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা প্রত্যেকে খুব ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো, আর আমিও বেশ ভালো আছি। আজকের দিনটা হচ্ছে বুধবার দিন 20 তারিখ। তো সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম তোমাদের সাথে নিয়ে, সকাল থেকে যা যা কাজকর্ম থাকে আজকেও তার ব্যতিক্রম নয়, সবই আছে। আর গতকাল জানো তো 19 তারিখ ছিল গণেশ পুজোর দিন, গণেশ চতুর্থী। তো গতকাল আমি ভিডিও বানাইনি, তো সেই জন্য আজকের দিনে কোনো ভিডিও তোমরা পাবে না। তো যাই হোক, গণেশ চতুর্থীর জন্য তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাই, সিদ্ধিদাতা গণেশ তোমাদের যাতে তোমরা সব কাজেই সিদ্ধি লাভ করতে পারো সেটাই কামনা করি ঈশ্বরের কাছে। তো ভালো থেকো সবাই, আনন্দে থেকো, এটাই কামনা। এই কামনা নিয়েই প্রত্যেকটা দিন শুরু করি, যেন সবাই ভালো থাকে। তো যাই হোক, আজকের দিনটা একটুখানি ব্যস্ততার সাথে সকাল থেকে শুরু করেছিলাম, তার একটাই কারণ, কারণ টুবলুকে আজকে স্কুলে পাঠাবো ভেবেছিলাম, যদিও সেটা পরবর্তীতে সম্ভব হয়নি। কেন হয়নি সেটা বলছি তোমাদের পরে, তোমরা ভিডিওটা দেখতে থাকো তাহলে জানতে পারবে। আসলে কি বলতো, ওর স্কুলে যেতে গেলে স্কুল শ্যু তো এখন পরে যেতে পারবে না, যেহেতু ক্রেপ ব্যান্ডেজ পায়ে বেঁধে থাকতে হচ্ছে। তো সেই জন্য ওদের যিনি ক্লাস টিচার আছেন তাকে গতকাল ফোন করে কথা বলে নিয়েছিলাম। তো উনি বলেছিলেন প্রেসক্রিপশনের জেরক্স আর অ্যাপ্লিকেশন লিখে দিতে, তাহলে স্কুল শ্যু ছাড়াও অ্যালাউ করবে। তো সেরকমই সব কিছু করে রেডি করে রাখা হয়েছে, গতকাল অনির্বাণ সমস্ত কিছু রেডি করে রেখেছে, আজকে সকালে স্কুলে যাবে। তো যেটা অসুবিধা হলো, মানে তোমরা আমার যে সকালে রান্নাবান্না দেখতে পাচ্ছ সমস্তটা কিন্তু আমি সম্পূর্ণই মানে এমনভাবেই রুটিনটা তৈরি হয়েছে যাতে ও স্কুলে যাবে। তো সেই জন্য সেরকম টিফিন বানানো থেকে শুরু করে সব কিছুই করেছি, সেটা তোমরা দেখতে পারবে। কিন্তু ওর না ওরকম 8:30-9:30 থেকে সকালবেলা হঠাৎ করে পায়ে ব্যথাটা আবার বাড়ে। পায়ে ব্যথা তো থাকছেই, সব সময় কমে যে গেছে তা নয়, তো একটা চিনচিনে ব্যথা একটু বেশিই বেড়ে যায়। ফলে মানে আমরা স্কুলে পাঠাতে না ঠিক সাহস পাই না, কারণ ওর বাবা বললো যে এই সময় মানে ব্যথা কমবে, এই সময় যদি একটু বেকায়দা হয়ে লেগে যায় তাহলে ওই ব্যথাটা কমতে আরও অনেক বেশি দিন লাগবে। আর তাছাড়া আজকে সকাল থেকে প্রচণ্ডভাবে বৃষ্টি পড়ছে, বৃষ্টির ওয়েদার, এবার ঠিক পাঠাতে সাহসও পেলাম না আমরা। সেজন্য ফাইনালি আজকের দিনে স্কুলে যাওয়াটা হলো না। আর বুঝতেই পারছো যেহেতু পায়ে অসুবিধা রয়েছে, শরীর তো সুস্থ আছে, বাড়িতে বসে থাকতে খুব স্বাভাবিক, ওরও ভালো লাগছে না, প্লাস পড়াশোনাও অনেক কিছু জমে যাচ্ছে, সেগুলো প্রত্যেক দিনকার জিনিসপত্র সব ওর বন্ধুবান্ধবদের কাছ থেকে নেওয়া এবং সেগুলোকে আবার ঘরে কমপ্লিট করে ফেলা, প্রতিদিন 6-7টা করে ক্লাস থাকে, তো সেটা একটুখানি অসুবিধা তো হচ্ছেই, কিন্তু কিছু করার নেই। আর টুবলুকে তো তোমরা দেখতেই পাচ্ছ, ওর না একটার পর একটা কিছু না কিছু হয়েই যাচ্ছে, তো যে কারণে মানে ঠিক কিছু ভালো লাগছে না আর কি, মানে কেন এরকম হচ্ছে বুঝতে পারছি না, নয় সর্দি কাশি জ্বর, নয় কিছু না কিছু একটা যেন ওর সাথে হচ্ছেই সব সময়। তো যাই হোক, আশা করছি আগামীতে সব ঠিক হবে, এখন কিছু তো করার নেই। তো যাই হোক, এখানে দেখো এই কাতলা মাছটা রান্না করে নিচ্ছি, রান্নাবান্নায় খুব যে একটা মন আছে তা নয়, শরীরটা আমারও যে খুব একটা ভালো আছে সেরকমটাও নয়, সেই কারণে চেষ্টা করছি যত কমই করা যায়। তো এখানে ওই একটু পেঁয়াজ দিয়ে আর কি আজকে কাতলা মাছটা করব। কাতলা মাছটা যেদিন এনেছিল তোমাদের তো দেখিয়েছিলাম, বেশ বড় সাইজের অনেকগুলো পিস হয়েছিল, তো বিভিন্ন রকমভাবেই খাওয়া হলো, ফুলকপি দিয়েও করেছি, ঝোলও করেছি। আজকে ভাবলাম একটু কালিয়া বানাই, যদিও হালকা করে, মানে খুব বেশি রিচ করিনি বা খুব বেশি কষা কষা মতোও না, কারণ আজকে এটার সাথে না আমি শুধুমাত্র পেঁপে সেদ্ধ দিয়েছিলাম, তাই একটু ঝোল তো প্রয়োজন ছিল, একটাই যেহেতু পদ বলতে পারো, বললামই তোমাদের খুব বেশি কিছু রান্নাবান্না করতে ইচ্ছা করছিল না। আর ওদের টিফিনে দেবো বলে না আজকে একটু চাউমিন বানাবো বলে তার ব্যবস্থা করলাম, টুকরো স্কুলে যায়নি, ও সকালেই খেয়ে নিয়েছে চাউটা, আর অনির্বাণকে টিফিনেই দিয়ে দিয়েছিলাম। চাউ করবো কি বলতো, এগ চিকেন চাউ করবো, চিকেন একটুখানি ছিল ফ্রিজে সেটাই দিয়েছি, আর তার সাথে চিকেন সসেজও একটুখানি অ্যাড করে দিয়েছি। তো এভাবে চাউটা করলে বেশ ভালো লাগে খেতে, টিফিনে দেওয়ার জন্য তো ভীষণই ভালো, তবে কি ঘরে থাকলে গরম গরম খাওয়া যায়, এই সমস্ত জিনিস একটু গরম খেতেই বেশি ভালো লাগে। আর কি বলতো, ওয়েদারটা এত খারাপ, মানে সারা দিন সকাল মানে কালকে রাত্রি থেকে আর কি বৃষ্টি হয়ে যাচ্ছে এক নাগারে, সম্ভবত নিম্নচাপ এসেছে সেই কারণে এরকম বৃষ্টি নাকি আগামী 2-3 দিনও হবে। আর বৃষ্টি হলে জানো তো কাজকর্মে সেভাবে কেন জানি না মনই বসতে চায় না। আর তোমরা অনেকেই বলছো না যে তোমার তো ঘর গোছানোর কাজ, ঘর পরিষ্কারের কাজ, পুজোর আগে যেটা থাকে প্রত্যেক বাড়িতেই, তো সেগুলো অনেকটাই হয়ে গেল, কিন্তু বিশ্বাস করো এখনও যে কত কাজ বাকি সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না। আর কি বলো তো, সত্যি কথা বলতে এই বছরে আমারও না ঠিকঠাক কাজের এনার্জি নেই, মানে কাজগুলো তো করতেই হবে, নিজেকে অনেক রকমভাবে মোটিভেট করার চেষ্টা করছি,
যে না একটা একটা করে করি, তো করতে শুরুও করেছিলাম, বেশ কিছুটা এগোচ্ছিল, কিন্তু এই ওয়েদারটা খারাপ, তার সাথে আমার শরীরটা খুব একটা যেহেতু ভালো নেই, টুবলু শরীরটা ভালো হচ্ছে না কিছুতেই, পা ব্যথাটা পুরোপুরি কমছে না, সব মিলিয়ে না কাজের এনার্জি যেন আরও কমে যাচ্ছে। আর প্রত্যেক বছরে আমি বেশ অনেকটা আগে কাজগুলো শুরু করি এবং অনেকটা আগে শেষও করে ফেলি, তাতে আমার একটু মানে রিলিফ লাগে আর কি, রিলিফ হয়, যার জন্য আমি আগে থেকেই করি। আরও আগে থেকে করার কি কারণ বলতো, মানে আলমারি থেকে শুরু করে সমস্ত কিছুই তো গোছাই এই সময়, তো আলমারি গোছালে দেখবে পুজোর সময় অনেক এক্সট্রা জিনিসপত্র আমাদের আলমারিতে থেকে যায়, যেগুলো মানে হয়তো আর ব্যবহার করব না, বিশেষত ছেলের তো বটেই যেহেতু ছোট হয়ে যায়, আর নিজেরও কিছু জিনিস আমি বাদ দেওয়ার চেষ্টা করি এই পুজোর সময়টাতে, যেগুলো হয়তো আর পড়ছি না বা পড়বো না, এই ধরনের জিনিসগুলো। তো এই ধরনের জিনিসগুলো না আমার এক বান্ধবী আছে, একটা এনজিওর সাথে যুক্ত, ওখানেই আমি প্রত্যেক বছর দিয়ে থাকি, আগে থেকে যেহেতু আমি রেডি করে রাখি, ওদের যখন দেওয়ার সময় হয় তখন আমি দিয়ে দিই আর কি। কিন্তু এবছর জানো তো আমার সেই ওদের যে মানে যে জিনিসপত্র কালেক্ট করা করে সেই যে ডেটটা, সেই ডেটটাও মানে ক্রস করে গেছে, মানে আমি না পেরেছি আলমারি গোছাতে, না পেরেছি সমস্ত কিছু গোছাতে, পরিষ্কার করতে, মানে কিছুই বলতে পারো সেই অর্থে কাজ আমার এবছর এগোয়নি বা এগোচ্ছে না। কিন্তু তবুও জানো তো যেটুকু করেছি এবং তোমাদের থেকে যেটুকু পেয়েছি, মানে তোমরা আমার কাজ দেখে কতটা এনার্জি পাও বা কতটা মোটিভেট হও আমি জানি না, কিন্তু তোমাদের কমেন্টগুলো আমাকে অনেক বেশি মোটিভেট করে। আমার তোমাদের কমেন্টগুলো পড়ে মনে হয় যে হ্যাঁ, আমারও এবার আরও বেশি করে কাজ করতে হবে। তো সেই জায়গা থেকে নিজেকে মোটিভেট করার চেষ্টা করি যে না করব, কিন্তু ওই যে মানে পরিস্থিতি মাঝে মাঝে এতটাই প্রতিকূল হয়ে যায় যে ইচ্ছা থাকলেও উপায় বের করা যায় না আর কি। তো হাতে সময় অনেকটাই আছে, করতে পারবো তো বটেই, করে ফেলবো, হ্যাঁ যেটুকু যা করবো তোমাদের সাথে অল্প করে হলেও শেয়ার তো করব, কিন্তু ওই যে করা হচ্ছে না এবং না হওয়ার কারণে না মানে জমা কাজ, তো যেহেতু কাজগুলো করতেই হবে, মানে একটা যেন মনে হচ্ছে প্রেশার রয়ে গেছে। এই কাজগুলো সমস্ত কমপ্লিট হলে তবে না পুজোর আনন্দ পুরোপুরি উপভোগ করা যায়। মানে আমাদের ছোটবেলাতে পুজোর আগে যখন পরীক্ষা থাকতো, হাফ ইয়ারলি এক্সাম পুজোর আগে হতো, যেই পরীক্ষাটা শেষ হয়ে যেত তখন মনে হতো এবার পুজোটাকে পুরোপুরি উপভোগ করা যাবে, পুজো আসছে সেই জিনিসটাকে। তো এখন এই সংসার জীবনে প্রবেশ করেও এখন মনে হয় যে কাজগুলো হাতে রয়েছে, যে কাজগুলো করতেই হবে সেগুলো, মানে এক্সট্রা কাজের কথা বলছি, প্রাত্যহিকই যেগুলো থাকে সেগুলো তো প্রত্যেক দিন থাকবে, এমনকি পুজোর চার দিন পাঁচ দিনও তার থেকে অন্যরকম কিছু হওয়ার নয়। তো এই এক্সট্রা কাজগুলো হয়ে গেলে মনে হয় যেন অনেকটাই চাপমুক্ত, এবার পুজো আসছে ব্যাপারটাকে সম্পূর্ণরূপে উপভোগ করা যাবে। ওদিকে আদা লঙ্কা টমেটো একসাথে তো বেটে নিয়েছিলাম আমি মাছটা রান্না করার জন্য, আর তার সাথে আর একটাও তরকারি করব বলে ঠিক করেছিলাম, যেটা রাত্রের জন্য ফুলকপি আলু দিয়ে একটুখানি ডালনা মতো করব ঠিক করেছিলাম, ওই জন্যই মশলাটা একবারেই বেশি করে করে নিয়েছিলাম, কিন্তু সেই তরকারিটাও আমি করতে পারিনি, মানে কী বলতো ইচ্ছাই করেনি সেভাবে করতে, তো ওই জন্য রেখে দিলাম ওটা, ওই মশলার পাত্রটা মানে কন্টেনারের মধ্যে করে ফ্রিজে রেখে দিলাম, রাত্রিবেলা করে নেবো আর কি। এবেলা করা থাকলে সুবিধা হয় ঠিকই, কিন্তু মাঝে মাঝে সময়ের সাথেও পেরে ওঠা যায় না, আর তাছাড়া ইচ্ছাতেও পেরে ওঠা যায় না আর কি। সবসময় যে সব দিনগুলো সমানভাবে কাজের ইচ্ছা বজায় থাকবে এটা তো হয় না, আমার ক্ষেত্রে যেমন হয় না কারোর ক্ষেত্রেই আমার মনে হয় না। আবার এক একদিন দেখবে যে স্বাভাবিক সাধারণ কাজগুলো সংসারের প্রত্যেক দিনের থাকে সেটা করেও পরবর্তী আরও অনেক কাজের এনার্জি থাকে। তবে কাজের এনার্জির ক্ষেত্রে না, কেন জানি না অন্তত পক্ষে আমার ক্ষেত্রে প্রকৃতির একটা বিশেষ ভূমিকা আছে, এই যদি রৌদ্রোজ্জ্বল আকাশ হতো তাহলে দেখতে কাজের এনার্জি না আপনা আপনি চলে আসতো, মেঘলা দিনে কেন জানি না কাজের এনার্জি কিন্তু কম থাকে, অন্তত আমার পক্ষে তো বটেই, মানে আমার ক্ষেত্রে তো বটেই, আমি দেখেছি মেঘলা আকাশ বৃষ্টি সারাদিন এরকম অবস্থা একটুখানি শুয়ে বসে থাকতে, বারান্দায় বসে থাকতে বিশেষ করে ভীষণ ভালো লাগে। তো এদিকে দেখো কাতলা মাছের কালিয়া, তারপর চাউমিন, সমস্ত কিছুই হয়ে গেছে, মানে রান্নাঘরের কাজ এই মুহূর্তে কমপ্লিট, আর আগে তো ডাল আলু ভাজা এই সমস্ত কিছু করেইছি, আর এখন দেখো আমার ব্রেকফাস্টটাও আমি নিয়ে নিয়েছি, ওদের খাওয়া হয়ে গেছে, তো ব্রেকফাস্টটা করে নিয়ে তারপরে আজকে তোমাদের সাথে না একটা জিনিস শেয়ার করব, তো আশা করছি তোমাদেরও ভালো লাগবে। তো এই সময়টা তো বেশ কিছুটা পরে আমার সমস্ত কিছু ঘরের কাজকর্ম যেমন প্রত্যেক দিনের থাকে হয়ে গেছে, এখন আমি কি করতে বসেছি বলতো, ভাবলাম একটুখানি ড্রেসিং টেবিলটা গুছিয়ে নিই, গোছানোই আছে, মানে ওই একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন করব, আর মূল উদ্দেশ্য এটা করার যেটা সেটা হচ্ছে এই গয়নাগাটিগুলো বার করে একটুখানি দেখব, মানে ওই ইমিটেশনের গয়নাই, কিন্তু ভালো লাগে বেশ দেখতে, কারণ পুজো এলেই না মনে হয় এই ধরনের সাজগোজের জিনিসগুলো এটা কিনি ওটা কিনি, কিন্তু তখন না আমি নিজেকে ভীষণভাবে বোঝাই যে আগে কি আছে সেগুলো
দোকানগুলো দেখে নিই। তো দেখতে গিয়ে দেখি এত রকম কিছু আছে, তাই কেনার আগ্রহটা কিছুটা হলেও এভাবে কমে। আর কি বলতো, সত্যি কথা বলতে কলেজ ইউনিভার্সিটিতে পড়ার সময় বলো বা কিছু বছর, বেশ কিছু বছর আগেও এই জিনিসগুলোর প্রতি এতখানি আসক্তি ছিল না। কলেজ ইউনিভার্সিটিতে পড়ার সময় মা বলতো কি যে এই সমস্ত জিনিসপত্র কিনে পয়সা নষ্ট করি, এর থেকে এই পয়সাগুলো রেখে দিলে একটা সোনার জিনিস করতে পারবি। তো এখন এই বয়সে এসে মার এই কথাটা ভীষণভাবে মনে পড়ে আর ভাবি একদম ঠিকই বলেছিল। এটাকেই বোধহয় ম্যাচিউরিটি বলে। তো এই সমস্ত জিনিসগুলোর প্রতি একটা সময় প্রচুর আসক্তি থাকলেও আস্তে আস্তে আসক্তিটা কমেছে, আর যেটুকু আছে সেটুকুও মানে কি বলতো, মনে হয় যে অনেক কিছু তো আছে আর নতুন করে কিনবো না, এই ভাবনাটা বোধহয় বয়সের সাথে সাথেই আসে। একটা বয়স পর্যন্ত না ইচ্ছে থাকলেও এই ধরনের ভাবনা আনা যায় না, কিন্তু একটা বয়সের পরে অটোমেটিক্যালি এই ধরনের ম্যাচিউরিটিগুলো চলেই আসে। মনে হয় সত্যি এটা হয়তো মানে অর্থের অপচয়ই বটে, কিছু ক্ষেত্রে তো বটেই, তো সবার ক্ষেত্রে না হলেও আমি অন্তত এইভাবেই এখন ভাবি আর কি। মানে ওই যে বললাম না, মার কথাগুলো এখন এই বয়সে এসে ভীষণভাবে বুঝতে পারি যে কেন বলেছিল বা কি জন্য। তো যাই হোক, তোমাদের আগে আমি দেখিয়েছিলাম না আমার জাং জুয়েলারির কিছু কালেকশন, তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমার ভীষণই পছন্দের জাং জুয়েলারি। তো তখনও মানে আগেও পছন্দ ছিল, তো তখনও মা বলতো কি যে এই সমস্ত সাদা কালো গয়না পরিস, দেখতে একদম ভালো লাগে না। কিন্তু কেন জানি না আমার জাং জুয়েলারি ভীষণ পছন্দ। আর জানো তো আমি সমস্ত জিনিস ভীষণ যত্ন করে রাখি। আমার কলেজ ইউনিভার্সিটি থাকাকালীনও বেশ কিছু জিনিস আছে, তোমাদের সাথে কখনও পরে শেয়ার করব। তো আজকে মূলত তোমাদের সাথে যেটা আমি দেখাতে বসেছি সেটা হচ্ছে কিছু স্টোন বসানো গয়না আর কি। তো এইটা দেখো, প্রথম দেখাচ্ছি একটা লকেট। এগুলো প্রত্যেকটাই কিন্তু দীর্ঘদিনের, মানে এটা কেনা হয়েছিল 2009 সালের ফেব্রুয়ারিতে। আমাদের আসলে 2008-এর নভেম্বরে বিয়ে হয়েছিল, তো আর ফেব্রুয়ারিতে আমাদের রেজিস্ট্রি ম্যারেজটা হয়েছিল, মানে বিয়ের সোশ্যাল ম্যারেজের পরে। তো ওই সময় এটা আমাকে অনির্বাণ কিনে দিয়েছিল ওই দিন আর কি, যেদিন রেজিস্ট্রি ম্যারেজ হয়েছিল। আর এইটা দেখো, এটার একটা দুল আমি খুঁজে পাচ্ছি না, তার জন্য আমার বেশ মন খারাপ হয়ে গেছে। এটাও একটা স্টোনের, মানে একটা ব্লু কালারের ওপর হোয়াইটের কম্বিনেশন। এটা না আমার সাধে আমাকে, মানে আগে যেখানে থাকতাম রেন্টে থাকতাম আর কি, তো সেইখানের পাশে যিনি কাকিমা থাকতেন তিনি এইটা আমাকে দিয়েছিলেন সাধের সময়। মানে এটাও 2011 সালের, বুঝতেই পারছো। তো প্রত্যেকটা জিনিসে যেগুলো দেখাবো সেগুলো বহু দিনের, কিন্তু একদম একই রকম আছে। কারণ একটাই কারণ, তার যে জিনিসগুলোই ভীষণ ভালো, আর তার আরও একটা কারণ হচ্ছে আমি তোমাদের বললামই যে কোনো জিনিস আমি ভীষণ যত্ন করে রাখি, যে কোনো জিনিস সেটা। তো এটাও আমার ভীষণ পছন্দের। আর এবার যেটা দেখাচ্ছি সেটা দেখো, সবুজের ওপর এই স্টোন বসানো গয়নাগুলো না একসময় ভীষণ ভালো লাগতো, এখনও ভীষণ ভালো লাগে, কিন্তু কি বলতো সেভাবে যেহেতু পরা হয় না, পরা না হওয়ার কারণেই না আকর্ষণ এখন অনেকটাই কমে গেছে। যদি আবার জিনিসটা নিত্য ব্যবহারের মধ্যে থাকতো, হয়তো প্রতিদিনই কোথাও যাচ্ছে বা যেতে হচ্ছে বা সেক্ষেত্রে সাজগোজের প্রয়োজন পড়ছে, তখন ব্যাপারটা অন্যরকম হয়। এখন সত্যি আসক্তি কমে, এটাও একটা কারণ যে সেভাবে পরা হয় না, সেই জন্যেই আর কি খুব বেশি কেনার ইচ্ছাটা এখন আর ভেতর থেকে আসে না, যেটা একসময় আসতো। তো যাই হোক, এখানে দেখো সবুজ আর সাদা পাথর বসানো যেটা দেখালাম, দুলের সাথে এগুলো সবই সেট, ভীষণ ভালো লাগে এগুলো দেখতে, ম্যাচিং পড়লে তো কথাই নেই। আর এইটা না আমি টুকরোর অন্নপ্রাশনের সময় কিনেছিলাম, মানে বুঝতেই পারছো এটারও বয়স তাহলে কত, 2012 সালে কেনা এটা, 2011-র সেপ্টেম্বর মাসেই টুবলুর আর কি হয়েছিল। আর এটা দেখো, একটা ব্ল্যাক আর হোয়াইটের ওপর, এটা কিন্তু দুটো সেট এখানে আছে, প্রথমটা হচ্ছে এই দুলটা, তার সাথে ওই যে লকেটটা, এটা হচ্ছে সেটের। আর তার নিচে যেটা আছে সেটা অনেকটা বড়, সেটা দেখাচ্ছি তোমাদের, মানে লং আর কি, ওটা মঙ্গলসূত্রের মতো। তো এই সেটটারও তাই, এগুলো না কালার একদম একই রকম আছে, এত বছরেও এতটুকু পরিবর্তন হয়নি। আর এইটা বললাম তোমাদের একটু বড় নেকপিস, মানে মঙ্গলসূত্রের মতো, কিন্তু স্টোনের, আর কালো আর সাদা স্টোনের। স্টোনগুলো তোমরা ক্যামেরায় কতটা বুঝতে পারছো জানি না, মানে এতটুকু পরিবর্তন আর কি হয়নি। তো ভীষণ ভালো লাগে কিন্তু এগুলো, বেশ একটা অন্যরকম লুক। আর তার সাথে জাং জুয়েলারি তো আমি তোমাদের বলেইছি আমার ভীষণ পছন্দ, অপেক্ষাকৃতভাবে গোল্ডেন জুয়েলারি, মানে গোল্ডেন কালারের যে জুয়েলারি সেগুলো আমার একটু কম পছন্দ, যদিও ট্র্যাডিশনাল সাজের সাথে সেগুলো কখনো কখনো প্রয়োজন পড়ে ঠিকই। আর এইটা দেখো, গোলাপি রঙের, তার সাথে হালকা ব্লুয়ের কিছু স্টোন এখানে আছে। এটা না আমার বিয়েতে আমার ননদের এক বান্ধবী আমাকে দিয়েছিল আর কি, মানে ভীষণ পছন্দের জিনিস এটা আমার, মানে তোমরা দেখে কতটা বুঝতে পারছো জানি না। এটাও ম্যাচিং অবশ্যই এগুলো পরতে হয়, মানে তুমি যে কালারের ড্রেস পরবে সেই কালারের, মানে এই কালারেরই ড্রেসের সাথে এইটা তুমি
পড়তে পারো, তাছাড়া খুব একটা তো ভালো লাগে না এগুলো। তো স্টোনগুলো দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে এতটুকু ঔজ্জ্বল্য কিন্তু কমেনি। তো আসলে কি বলতো, এই যে কোম্পানির স্টোনের জিনিসগুলো না, এই যে শ্রীজি এর জিনিসগুলো সত্যি ভীষণ ভালো হয়, আমি অনেক ব্যবহার করেছি বলে আর কি বলতে পারছি। এমনকি মানে গোল্ডেন কালারের যে গয়নাগুলো এদের হয় সেগুলোরও কিন্তু কালার এতটুকু পরিবর্তন হয় না। আর এই পাথরের জিনিসগুলো তো কেউ রেগুলার ব্যবহার করে না, সেক্ষেত্রে আরোই নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না। তো হ্যাঁ, এই যে দিদি মানে যে যিনি আর কি দিয়েছিলেন এটা, তিনি মানে প্রচুর ভালোবাসা আর কি তার কাছ থেকে পেয়েছি। আমি বিয়ে হয়ে যেদিন এসেছি বাড়িতে, মানে সেই পরবর্তী দুটো দিন আর কি, মানে সব সময়ের জন্য আমাকে আগলে রেখেছিল আর কি। তো সেটা আমার আজও ভীষণভাবে মনে পড়ে, তার সাথে এই জিনিসটা যেহেতু রয়েছে আরোই স্মৃতিতে রয়ে গেছে ভীষণভাবে। তো যাই হোক, এটা হচ্ছে আর একটা যেটা কিনা পুরো হোয়াইট, মানে এটার সাথে কোনো কালার কম্বিনেশন নেই। এবং এরকম একটা সাদা স্টোনের থাকলে কি হয়, এটা কিন্তু অনেক কিছুর সাথে পরা যায়, অনেক কিছুর সাথে এটা আর কি, যেহেতু মানে সাদা অনেক কিছুর সাথেই ম্যাচ করে যায় আর কি। আর এটা না সাদা বলেই সম্ভবত আরও বেশি ঔজ্জ্বল্য এটার। তো কাছ থেকে তোমাদের ব্যাক ক্যামেরায় সব জিনিসগুলো দেখাবো, যখন দেখাবো তখন তোমরা মানে দেখে হয়তো আরও ভালো করে বুঝতে পারবে। এখানেও তো আমি হাতে নিয়ে দেখানোর চেষ্টা করছি তোমাদের। তো যাই হোক, এই সমস্ত গয়নাগাটিগুলোই কিন্তু আমার ভীষণ পছন্দের, তো তাই ভাবলাম তোমাদের দেখাই, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। আর এখানে দেখো, এই দুটো যে দুটো এখন তোমাদের দেখাবো সেই দুটো স্টোনের ঠিক নয়, মানে এতক্ষণ যে ধরনের জিনিস দেখালাম সেরকম নয়। তো এটা না একদম মানে চিক যেরকম হয় গলার সাথে লাগানো, ঠিক সেরকম এটাও না ম্যাচিং পড়লে বা হোয়াইটের সাথে কিছু পড়লে, মানে তোমার পুরো ড্রেসটাই হোয়াইটের ওপর যদি থাকে, তার সাথে গলায় যদি এরকম একটা লাল কিছু পরা যায় তাহলে কিন্তু ভীষণ ভালো লাগবে। আর এইগুলো না খুব বেশি দিনের কেনা না, দু তিন বছর, 3 বছর মতো হয়েছে এই জিনিসটা আমি কিনেছি, আর এটা আমি একদিনও এখনো পর্যন্ত পরে উঠতে পারিনি। এটার সাথে দেখো একটা টিকলিও রয়েছে, আর দুল দুটো তো তোমাদের দেখালাম আমি। জিনিসটা খুব সুন্দর দেখতে, মানে এটা ম্যাচিং না পরে যদি তুমি ব্ল্যাক বা হোয়াইটের ওপর কিছু শাড়ি পরো, অবশ্যই শাড়ি, তো তার সাথে এটা কিন্তু ভীষণ ভালো যাবে। আর এখানে দেখো একটা আছে পিঙ্ক আর হোয়াইটের ওপর, মানে স্টোনগুলো কিন্তু সবই পিঙ্কের ওপর। এটাও পেছনে দেখো টার্সেল দেওয়া আছে, একদম গলায় মানে চিকের মতোই বসে থাকবে, ভীষণ সুন্দর দেখতে, পরলেও ভীষণ সুন্দর লাগে, যদিও এটাও একদিনও পরা হয়নি আমার এখনও। তো জানি না যখন পরবো তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। দুলের মধ্যে না বিশেষভাবে ঝুমকো আমার ভীষণ পছন্দ, মানে যে কোনো ধরনের, সেটা গোল্ডেন কালার হোক, অক্সিডাইজ হোক বা স্টোনের হোক, এবং অনেক ধরনের ঝুমকো আমার কাছে রয়ে উঠছে। তো এটার সাথেও না এরকম ঝুমকো রয়েছে, অন্য যে কোনো গানের দুলের থেকে জানি না কেন ঝুমকোটা আমার বেশি পছন্দ, আর আমার মনে হয় যেন আমার মুখেও ঝুমকোটা একটু বেশিই ভালো লাগে। তো এটার সাথেও রয়েছে ঝুমকো, তো কখনো যদি পরি এটাও তুমি সাদা কালো যে কোনো কিছুর সাথে পরতে পারো, আর ম্যাচিং হলে তো কথাই নেই। তো এখনো পর্যন্ত যে কটা গয়না তোমাদের দেখালাম সবকটাই ব্যাক ক্যামেরা করে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, দেখো তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারবে। আসলে কি বলতো, এই গয়নাগাটিগুলো পরার জন্য যেটা তোমাকে অবশ্যই পরতে হবে সেটা হচ্ছে শাড়ি, আর সেই শাড়িটাই তো এখন একদমই পরা হয় না, কিছুটা সময়ের অভাবে, কিছুটা ইচ্ছার অভাবে, কিছুটা পরিস্থিতির অভাবে। পরিস্থিতি বলতে এটাই বোঝাতে চাইছি যে সেভাবে শাড়ি পরে যাওয়ার মতো কোথাও যাওয়া সেই অর্থে হয় না, সেই কারণে শাড়িটা সেইভাবে পরা হয় না। আর শাড়ি না পরলে না সঠিকভাবে সাজগোজ না কেন জানি না করা যায় না, মানে প্রপার যে একটা সাজগোজ, বিশেষত এই ধরনের গয়না পরতে গেলে শাড়ির যে প্রয়োজনীয়তা সেটা তো অবশ্যই আছে, শাড়ির সাথেই ঠিকঠাকভাবে সাজগোজ করা যায়। তো সেটা যেহেতু হয় না, সেহেতু এই গয়নাগাটিগুলোও সেভাবে এখন আর পরা হয় না। আসলে জীবন কি বলতো, ব্যস্ত থেকে আরও বেশি ব্যস্ততার দিকে এগিয়ে যাচ্ছে ক্রমাগতই, সময়ের যে কি দ্রুততার সাথে কেটে যাচ্ছে। তবুও কিছু কিছু মানুষ আছে যারা নিজেদের ইচ্ছা সাজগোজ সব কিছুকেই ঠিকঠাকভাবে সময়ের মধ্যে মানিয়ে নিয়ে অ্যাডজাস্ট করে চলে, বেশ ভালো লাগে লোকজনকে যখন রাস্তাঘাটে সেজে গুজে দেখি দেখতে। আমারও সাজগোজ ভীষণ পছন্দের, কিন্তু ওই যে বয়সের সাথে সাথে সময়ের অভাবের কারণে, এনার্জির অভাবের কারণে একটু হলেও সেই ইচ্ছাটাতে ঘাটতি তো থেকেই যাচ্ছে বা এসেই গেছে। তো যাই হোক, চলো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আর কোন গয়নাটা তোমাদের বেশি ভালো লাগলো সেটাও কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, আশা করছি তোমরা যারা আমার সাথে এতক্ষণ থাকলে তাদের ভিডিওটা একটু হলেও ভালো লেগেছে। যদি ভিডিওটা একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ একটা লাইক দিয়ে যেও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে আজকের মতো এইটুকুই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, টাটা।